শনিবার রাজ্যের 4টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী 27 নভেম্বর রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের ওই দিনই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছেন, যদিও রাজ্যের শাসক দল অন্যান্য বিরোধী দলগুলিকে পেছনে ফেলে প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে। 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার সারেন। জোড়াফুল চিহ্নে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বাড়ির সবাইকে বলবে সকাল সকালকে জোড়াফুল চিহ্নে ভোটটা দিয়ে আসছে, ঠিক আছে? আপনি জানেন স্বাস্থ্যাধিকার থেকে শ্রী লক্ষ্মী ভাণ্ডার দিদি থাকলেই তবে হবে, আর আমার দিদি দাঁড়িয়েছে স্কুলের ভর্তির ব্যাপারটা অনেক সুযোগ সুবিধা পাবো আমরা। আজকে আমরা ডোর টু ডোর প্রচার যেটা শুরু করলাম সেটা 142 নম্বর পার্টটা আমাদের আজকে আমরা ঠিক করেছি, এটা পুরো এলাকাটা আমরা ঘুরবো, আজকে মানুষের সঙ্গে দেখা করব। এবং বহু মানুষ আমাদের মানে কি বলবো একদম আপনজনের মতো আপন করে নিয়েছেন, আপনাদের আপনারা তুলেওছেন সেই ছবিগুলো। হ্যাঁ, তো আমার তো খুবই আনন্দ লাগছে যে মানুষের মাঝে গিয়ে এভাবে সবার সঙ্গে কথা বলছি, মিশছি। আরও একটা জিনিস, আমি নিজে যে ঘুরছি, ঘুরতে ঘুরতে কিন্তু অনেক কিছু সমস্যার কথা আমার জানা হয়ে যাচ্ছে, তারাও বলছেন, আমিও দেখতে পাচ্ছি। চেষ্টা করব সেগুলো যতটা সম্ভব, যদি আমাকে জনগণ সুযোগ দেয়, আমার আশা অবশ্যই ওনারা দেবেন, ওনারা সবাই মমতাদির ভক্ত, ওনারা অবশ্যই দেবেন সেই সুযোগ, এবং আমি ওদের যতটা সম্ভব, যতটা আমার পক্ষে করা সম্ভব আমি করব। তাদের নানা রকম দাবি, তাদের অনেকের ঘর বাড়ি খুব বিপর্যস্ত, তাদের পক্ষ থেকে যদি ঘর তৈরির যে কোনো মানে সুযোগ পাওয়া যায়, তারপরে রাস্তাঘাটগুলোকে যদি একটু মেরামতি, এখানে তো অসংখ্য গলি রাস্তা রয়েছে, ড্রেনগুলো যদি বিভিন্ন জায়গায় একটু মানে ড্যামেজড হয়ে রয়েছে সেগুলোকে ঠিক করা, আর কিছু কিছু পাবলিক টয়লেটস রয়েছে সেগুলো খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, সেগুলোকে যদি একটু ঠিক করা যেত আর কি। দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে মানুষ উন্নয়নের জোরে, উন্নয়নের জোয়ার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বইয়ে দিয়েছে, উন্নয়নের জোয়ারের জন্য আজকে মানুষ আমাদের তৃণমূলের কংগ্রেসের প্রার্থীকে খুব সুন্দরভাবে সাড়া দিচ্ছে, খুব ভালো আশা পাচ্ছি আমরা। আমাদের প্রার্থী খুব খুশি, আমরা আমাদের প্রার্থী প্রত্যেকটা বাড়িতে বাড়ি বাড়ি ডোর টু ডোর যাচ্ছে, বিভিন্ন মানুষ সমস্যার কথা বলছে, উনি সমস্যার কথা শুনছেন। বাকি যে কাজগুলো আমাদের আছে, আমাদের পৌরসভা বোর্ড গঠন হলে তখন কিন্তু আমরা সেটা আমাদের কাউন্সিলরকে নিয়ে দেখব। আমরা অনেক খুশি, আমরা উনাকে পেয়েছি, আমরা খুব খুশি আছি, আর উনাকে আমাদের দরকার ছিল। আর আশা করি আমাদের যে জিনিসগুলো সব আমাদের রাস্তাঘাটে যেগুলো যা অসুবিধা আছে, আশা করি দিদি আমাদের পূর্ণ করবে। আমরা দিদিকে পেয়ে আমরা বহুত খুশি হয়েছি, আমাদের দিদিকেই চাই। শুক্রবার ওই ওয়ার্ডের সমস্ত কর্মীদের নিয়ে বৈঠক করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন প্রার্থী জানান এই ওয়ার্ডে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন। তিনি আরও জানান যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন তাতে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। এমন মিছিল হয়েছে দাদা, হয়তো জানেন যে বিধানসভায় এরকম বড় মিছিল হয়নি, তাই তো? সবাই মিলে আমরা করেছি, আমরা কেউ একা নই, মান অভিমান কিন্তু ঘরেও থাকে, তাই না? ঘরে আমরা সবাই মিলে যখন থাকি একটু একটু মান অভিমান রাখারাখি হয়, ওটা বড় কথা নয়। আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু কোনোদিন ভাঙবে না, তার জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয় না। আর আমাদের সংসারে সর্বময়ী কর্তৃ হচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মা উনি, আমাদের সংসারের মা উনি, আমাদের এই সমগ্র বাংলাদেশের সংসার তার মা উনি। কাজেই মা যতদিন আছেন সংসার নিয়ে কোনো চিন্তা নেই। আর বর্তমানে আমাদের অভিভাবক আছেন খোকনদা মাননীয় বিভাগ মহাশয় বর্তমান দক্ষিণে। কাজেই আমরা আমি এইটুকু বলবো যে সবাই মিলে শুধুমাত্র এটুকু আমরা সবাই মিলে ভাবি। পামেলা চ্যাটার্জি জানান এই রূপ সারা তিনি আগে কখনো দেখেননি। উনি হচ্ছে কাউন্সিলর, ওনার কাছে আবেদন করতে হবে, আমরা শুধু সবার কাছে আবেদন করব, এই ওয়ার্ড আমরা জিতবো, আমাদের মুখপাত্র যে কথা বললেন আমরা জিতবো, এই ওয়ার্ড আমাদের হারার কোনো ব্যাপার নাই, আর বর্ধমানে কোনো ওয়ার্ড হারবে না, তাই 30টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতবে। আমি কালকে যে কোনো একটা 8-10 জন 15-20 জনকে নিয়ে একটা জায়গায় বসে
আমি কমিটি করে দেব, কারণ এত লোকের মধ্যে তো কমিটি হবে না। আর সেখানে আমি একজন অবজারভার চাপিয়ে দেব, যেমন আমাদের বর্তমান পৌরসভার অবজারভার অরুণ বিশ্বাস কালকে আসছে, তিনি সবার সঙ্গে দেখা করে যাতে সুস্থভাবে ভোট হয় তার দায়িত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিয়েছে। আর আমরাও যে যে ওয়ার্ডে বিভিন্ন ভাবে সবাইকে দেখে যারা ভোট করতে পারবে না, সেখানে আমরা বাইরের একজন অবজারভার দিয়ে দেবো, যে সবাইকে ডেকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করবে এবং কালকের মিটিং এ যাতে আমাদের প্রার্থী অরুণ দাস তিনিও যাতে কালকের মিটিং এ থাকে, তার জন্য আমি বলবো অরুণ দাস তুমিও থেকে একসঙ্গে, কারণ তিনি এখানকার কাউন্সিলর ছিলেন, তার আজকে থাকাই দরকার ছিল, আমারও মাথায় ছিল না, হয়তো আমি অরুণ দাকে ফোন করলে চলে আসতো। আমি বলবো কালকে থাকো একসঙ্গে সুন্দরভাবে একটা কমিটি করে দিয়ে আমাদের প্রার্থীকে যাতে এখান থেকে বিপুল ভাবে জেতাতে পারে, এই কথা বলে আপনাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা। বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।